ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. জি জি আলহামদুলিল্লাহ ভাই, যেটা জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সমাজের অধিকাংশ ভাই বোনদের কথা। তুমি একজন সাধারণ মুসলিম, তোমার কাজ হলো তুমি খালি নামাজ পড়বা, তোমার কাজকর্ম করিবা, বাস। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জানা দরকার, কোনটা শেরে, কোনটা বেদাত, কোনটা সুন্নত, এইসব তোমার দরকার কি? এগুলো আলেমদের কাজ, আলেমদের কাজ, আলেমেরা এগুলো করবো। তুমি সাধারণ মানুষ, তোমার কাজ তুমি এগুলাই করো। এই কথাটা, এই ধারণাটা মারাত্মক গোমরাহী ধারণা, এবং মানে এটা সম্পূর্ণরূপে হক থেকে বিচ্ছুত একটা বাতিল ধারণা। একজন মুসলিম যিনি ইমান এনেছেন তার উপরে ফরজ ইমানি এলেম, ইমানি জ্ঞান অর্জন করা। কারণ আল্লাহ পাক ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এখানে ফাআলাম মানে খালি আলেমদেরকে বলা হয়নি, সব মানুষকে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখতে হবে। মান মাতা ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মারা গেছে লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে। তো এই জেনে বুঝে কি, খালি ওই আলেমেরা জেনে বুঝে মারা যাবে? সাধারণ মানুষ জেনে বুঝে মরা লাগবে না। সাধারণ মানুষও জেনে বুঝে কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন খালি আলেমদের, সাধারণ মানুষের নাই। প্রশ্ন একটাই, আলেমদেরকে যে এই তিনটা, সাধারণ মানুষকেও এই তিনটাই। তাহলে সাধারণ একজন মুসলিমকেও ন্যূনতম ইমানি জ্ঞান সবার জন্য ফরজে আইন, আলেমের জন্য ফরজে আইন, সাধারণ মানুষের জন্য ফরজে আইন। তবে আলেমের কর্তব্য হইল তিনি জানার পরে সাধারণ মানুষকে এটা কোরআন হাদিস দিয়ে ভালো করে বুঝাই দেওয়া। আর একজন সাধারণ মানুষ, সে নিজে প্রথম তাকে শিখতে হবে, শেখার পরে সে আরেকজনের কাছে দাওয়াত দেবে। কিন্তু একজন আলেম যেভাবে বলতে পারবে, সাধারণ মানুষ তো ওইভাবে পারবে না। তাহলে প্রত্যেকে তার এলেমের আলোকে দাওয়াত দেবে। তারপরে সলাত আর নামাজের বাহিরে তো একজন মুসলিমের সাথে আরও অনেক শরীয়তের হুকুম আকাম আছে। তাহলে প্রত্যেক মুসলিম মানেই তিনি একজন ন্যূনতম এলেম যেগুলোর দরকার সেগুলোর আলেম, সেগুলো সে জানতেই হবে, ফরজে আইন যে এলেমগুলো। আর যেগুলো বিভিন্ন শাখা প্রশাখা মাসালা মাসাইল, সেগুলো আলেমদের জন্য, সেগুলো ফরজে কাফায়া, যে আলেমেরা শিখলে সবাই থেকে আদায় হয়ে যাবে। কিন্তু ন্যূনতম যেগুলো ফরজে আইন, এগুলো সবাইকে জানতেই